প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবার জন্য বড় পাতিলে বিরিয়ানি রান্না। এখানে মাংসের পরিমাণ আছে প্রায় 7 কেজির মতো। এটা রাতে ম্যারিনেট করে রাখছিলাম, এখনই বসালাম। তো ম্যারিনেট করার জন্য যা যা দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, ম্যারিনেট করতে এখানে মশলা দিলাম, পেঁয়াজ প্রায় 5 থেকে 6 কাপ পেঁয়াজ দিছি, আর দিলাম 1/2 কেজির একটা টক দই, আর দেওয়া হয়েছে আদা রসুন পেস্ট মাঝারি টেবিল চামচে, 4 থেকে 5 টেবিল চামচ, আর দেওয়া হয়েছে কাবাব চিনি, এলাচ, দারচিনি, লং, গরম মশলা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে কাবাব চিনি, গোটা গোলমরিচ টেবিল চামচে, 2 চামচ পরিমাণ যে টেবিল চামচে আদা রসুন দিছি ও টেবিল চামচে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, খুব সামান্য দিছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু বিরিয়ানি মশলা দিয়ে, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে করা হচ্ছে, তাই জিরা গুঁড়াটা একটু কম। যেহেতু এই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা করা হচ্ছে, তাই গড়া থাকা মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিছি, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিছি। আমি নিজে যে গরম মশলাগুলো রেডি করি ওই গরম মশলা গুঁড়া 10 থেকে 12 থেকে 15 রকমের আইটেম মিলিয়ে যে গরম মশলাটা করি ওই গরম মশলা গুঁড়া দিছি প্রায় 1 টেবিল চামচের একটু কম। এগুলো দিয়ে আর দিলাম বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম পেস্ট করে দিয়ে রাতে ম্যারিনেট করে রাখছিলাম, পানি অ্যাড করি নেই। এখন এগুলো মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এভাবেই মাংসটা সিদ্ধ করে নিব, রান্না করে নিব, তারপর বাকি পর্বটা আপনাদেরকে তখনই দেখাবো যখন চালের সাথে মিক্স করব। এই যে এখানে এখানে আলুগুলো খুব সামান্য ফুড কালার দিয়ে, অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু মেখে নিলাম, অরেঞ্জ ফুড কালার দিলাম, আর খুব সামান্য একটু আদার রস দিছি, একটু লবণ দিলাম। এই এগুলো দিয়েই একটু আলুটা ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। সাথে থাকুন, বিরিয়ানি দ্বিতীয় স্টেপ শুরু করলাম। চাল ভাজার জন্য চাল দিয়ে নিচ্ছি, এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব মিলে গরম মশলা, গরম মশলাগুলো আগে দিয়ে নেব। গরম মশলাগুলো একটু তেলে নেড়ে ফ্লেভার ছড়ানোর পরে পেঁয়াজটা দেব, অল্প কটা কাবাব চিনি দেব, মাংসের মধ্যে কাবাব চিনি দেওয়া হয়েছে তাই এখানে খুব অল্প করে দিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা মরিচ, পেঁয়াজের পরিমাণ খুব কম দিচ্ছি কারণ ফাইনাল স্টেপে গিয়ে বেরেস্তা দিব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম। এখন প্রায় 3.5 কেজি পরিমাণ মতো লবণ, লবণ প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন পেস্ট দেবো 3 চা চামচ, বিরিয়ানি মশলা, এখন দিব টক দই। টক দই দিলাম 1/2 লিটার টক দইয়ের 1/4, অর্ধেক দিলাম মাংসের মধ্যে আর অর্ধেক দিলাম এখন পোলাওয়ের। এখন দিব এখানে 2টা লেবু চিপা আছে তার অর্ধেক, দিতে হয় 6 লিটার চালের ডাবল, দিব 5 লিটার, দিব
سين سال تنتزي فانا يقول لهم دلم فاسلتر سال غلا فوتي عشاق جنطة ركي دي بار এখন ছালের মধ্যে মাংসগুলো মিশিয়ে নিব এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম